অশহায়েদের বাসনা করো হে খোদা পূরণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মাবাদ বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির সোলাতুয়া সালা মহা আলী কায়া রসুল আল্লাহ ওয়ালা আলিকাব সহায়বিকায়া হাবিবাল্লাহ সোলাতুয়া সালা মু আলী নবী আল্লাহ ওয়ালা আলিকাব সহায়বিকা ইয়া নুর আল্লাহ প্রিস টাইম ভাইরা এবং মাদানি চ্যানেলে দশকবৃন্দ প্রিয় নবী রসুল্লা রবি সরকারের দলম সাল্লাফুতা আইলা লিঘু আলিবোর সাল্লে দুঃখ দুর্দশকগ্রস্ত মতে দুঃখ এবং পরিশ্রানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানি চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রোহানি চিকিৎসা স্থাকারী নিয়ে আর একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এস এম এস এর উত্তর কোরআনে পাক থেকে হাদিসে মোবারাকাসম থেকে এবং বুজুরগানি দিন রহিম মাহমুাল মবিন বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান রুহানি এবং এলমি ব্যক্তিত্ব কিবলা তরিকাত আমির আহ দামাদ বারাকাতামুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানির চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয় আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনব সাথে থাকবে আপনাদের মেসেজ এর উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা দুর্দে পাক পাঠ করার ফজিলত রয়েছে আমরা প্রায় সময় দুর্দে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে থাকি আজকে ইনশাআল্লাহ তাআলা পাক পাঠ না করার কি ক্ষতি রয়েছে তা ইনশাআল্লাহ তাআলা আমরা শ্রবণ করব। প্রিয় নবী নবীর আরবি সরকারে সরকার সাল্লাহ ফু তা আলিহলি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ওই ব্যক্তি নাক ধোলামলিন হোক যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরুশরীফ পড়ল না নবিল্লা একটু চিন্তা করি দর্শকবৃন্দ আমরা নবী সাল্লাহ আল্লাহ ইসলামের উপর দূরদে পাক পাঠ করব না আর এই কারণে আমাদের সম্মান যেন বজায় না থাকে যারা দূরদে পাক পাঠ করে না তাদের ব্যাপারে বর্ণিত হয়েছে তাদের তাদের নাক মলিন হোক আল্লাহ তালা আমাদেরকে অধিক পরিমাণে দূরদের পাক পাঠ করার তৌফিক দান করুক সাল্লো আলাল হাবিব সাল আল্লাহ ফুতআলা আল্লাহ মুহম্মদ সাল আল্লাহ ফুতআলা আলিহিহি দর্শক বৃন্দ দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা শেখারা এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এসএমএসে আমরা নেওয়ার চেষ্টা করি এর উত্তর প্রদান করার চেষ্টা করি আমাদের কাছে কিছু কল আছে আমরা কলসের দিকে যাব আপনাদের কলস্রবণ করবো করব আল্লাহ তালা এর উত্তর প্রদান করার চেষ্টা করব জি কল চালিয়ে দিন

আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আমি ঢাকা গাজীপুর থেকে আমার একটা বাচ্চা হচ্ছে এক সপ্তাহ বয়স ওর নাম রাখছি হচ্ছে আপনার ফাতেমা আক্তার সুমাইয়া সমস্যাটা হচ্ছে যে নিঃশ্বাস নেওয়ার সময় হা করে নিঃশ্বাস নেয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় এটা রোহানি চিকিৎসার জন্য আচ্ছা আচ্ছা নিঃশ্বাস নিতে কষ্ট হয় জন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তাআলা আপনার যে সন্তান রয়েছে তার যে সমস্যার কথা জানালেন

আল্লাহ আপনি কতগুলো সমস্যা কথা জানালেন আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে সুস্থতা দান করুক আল্লাহ তালা আপনাকে শিফা আজিরা কামিলা নাফিয়া দান করুক দোয়া করি আপনার জন্য তো ইনশাআল্লাহ আল্লাহ তাল রুহানি চিকিৎসা প্রদান করব সাথে থাকুন পরবর্তী কল আমি মোহাম্মদ আলমগীর হচ্ছেন মনিরামপুর থেকে আমার মেয়েটা বিগত তিন মাস ধরে অসুস্থ আমার নাম মোহাম্মদ আব্দুল আবজাক আমি আমার দুটা নাতিন আছে মেয়ের ঘরে পড়ালেখা মনে থাকে না পড়ালে করতে চায় না বুঝা যায় আমি আমার নাতিনের জন্য রোহানির চিকিৎসা চাই আচ্ছা নাতিন পড়ালেখা করে না ভুলে যায় এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাইছেন ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করব সাথে থাকুন পরবর্তী কল মোহাম্মদ ইয়াসিন আহমদ মানিগঞ্জ থেকে বলছি মাস্টার ওশা আমি চাকরির জন্য যে কোন জায়গায় আবেদন করলে ওখান থেকে কয় দেবে পরে আর কোনো কথা বলে না চাকরি হচ্ছে না আমি এতে হচ্ছে আমার নাম মোহাম্মদ আনোয়ার বেগম আচ্ছা চাকরির জন্য আপনি ইস্তেখারা করাতে চাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা ইস্তে জবাব প্রদান করার চেষ্টা করব যে কেউ কিছু করেছে কিনা নাকি এমনি হচ্ছে না ইনশাআল্লাহ করব সাথে থাকুন পরবর্তীকালে আপনার টনসিল হয়েছে জন্য রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন ইনশাআল্লাহ রুহানির চিকিৎসা প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন ইনশা আল্লাহ তালা দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন আমরা কল শ্রবণ করলাম ইনশা আল্লাহ তালা আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব আর যারা আমাদেরকে ইশতে জন্য বলেছেন ইশতে জবাবও আমরা দেওয়ার চেষ্টা করবো সাথে থাকুন অনুষ্ঠান দেখুন আর দর্শকবৃন্দ যদি সম্ভব হয় আপনারা এই রুহানির চিকিৎসা সমূহ লিখে নিন হয়তোবা আপনার আপনার পরিবারবর্গ আত্মীয়স্বজনের কখনো কাজে আসলে আপনি তাদেরকে রুহানির চিকিৎসা দিতে পারবেন উপকার করতে পারবেন ইনশাল্লা তালা দর্শকবিন্দু আমাদেরকে কল করেছিলেন রাশেদ ভাই গাজীপুর থেকে যে তার বুকের মাঝে ঝাঁকি মারে এবং ভয় কাজ করে মনের মাঝে তো আল্লাহ তালার সমস্যা দূর করে দেখে আপনি এই আমলটি করুন আমলটি হচ্ছে আল্লাহ তালার এই কালাম অর্থাৎ এটা আপনি কালেমাটা পাঠ করুন লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ই্লাহ এটা পাঠ করবেন পঁচাত্তর বার সেভেন্টি ফাইভ টাইমস পাঠ করুন শুরুতে এবং শেষে দুটোতে পাঠ করে নিজের বুকে ফুঁক দিন আশা করি এই আমল করা বরকতে আপনার যেই বুকে সমস্যা রয়েছে তা দূর হবে মনের ভয় যে রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা জাকির ভাই আমাদেরকে কল করেছিলেন জানিয়েছেন যে বাচ্চা হা করে নিঃশ্বাস নেয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো আল্লাহ তালা তার সমস্যা দূর করে দেখ তাকে এই আমলটি বাচ্চার বয়স জানতে পারলে ভালো হতো যাই হোক ইয়া কাবিরো আল্লাহ গুণবাচক নাম ইয়া কাবিরু এই বাজিফাটি পাঠ করবে আপনার নয়বার পাঠ করুন আপনি পাঠ করুন যদি বাচ্চা পড়তে পারে বাচ্চা পড়বে আর যদি বাচ্চা না পারে তাহলে আপনি পড়বেন ইয়া কাবিরু নয়বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দূরতে পাক পাঠ করে এরপরে বাচ্চার উপরে ফুঁক দিন যদি বাচ্চা ছোট হয় অথবা পানিতে ফুক দিয়ে পানি পান করিয়ে দিন এই আমল করার দ্বারা আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাড়াতাড়ি প্রদান করা হয় বিনামূল্যে তো যাদের শ্বাসকষ্টের সমস্যা বা গলায় সমস্যা রয়েছে এজন্য বিশেষ তাবিজ রয়েছে তাবিজ সংগ্রহ করুন এর দ্বারা আশা করি আপনাদের উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তালা আমাদেরকে মানিকগঞ্জ থেকে কল করেছিলেন জানিয়েছেন যে স্ত্রী বাম পাশ প্যারালাইজড এবং হার্টের সমস্যা তো এই জন্য রোহানির চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে সুস্থতা দান করুক আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন আমলটি হচ্ছে একটি নতুন প্লেট নিবে নতুন থালা নিবে এর মধ্যে লা ইল্লা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ এই বজিফাটি লিখে নিবে এগারো বার ইলেভেন টাইমস একটি নতুন থালার মধ্যে লিখে নিবে যদি জাফরান কালি দিয়ে লেখে তাহলে বেশি ভালো এরপর এটিকে ধুয়ে অর্থাৎ প্লেটটি ধুয়ে লেখাগুলো ধুয়ে মুছে পানি পান করবে আশা করি এই আমল করার দ্বারা তার যেই প্যারালাইসিসের সমস্যা রয়েছে তা দূর হবে আর রাতে ঘুমানোর সময় রাতে ঘুমানোর সময় এই আমলটি করতে বলবেন আমলটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া আল্লাহ একশতবার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরোদে পাক পাঠ করে নেবে আশা করি এই আমল করা বরকতে তার যে প্যারালাইসিসের সমস্যা রয়েছে দূর হবে হার্টের সমস্যার জন্য লা ইলাহা ইলাহ এই বজেফাটি পঁচাত্তর বার পরে বুকে ফুক দিতে বলুন আশা করি সুস্থতা লাভ হবে শা আল্লাহ তালা ইউনুস ভাই আমাদেরকে বি বাড়িয়া থেকে কল করেছিলেন জানিয়েছেন যে তার রক্তসূন্যতা মাথা ঘোরায় বাম হাত ও পা কাপে এবং ব্যথা করে এজন্য জন্য চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক প্রিয় ভাই আপনি এই আমলটি করুন আমলটি হচ্ছে লা ইলাহা ইহু লা ইলাহা ইল্লাহু এই কালেমাটি আপনি পাঠ করুন সেভেন্টি ছিয়াত্তর বার আপনি পাঠ করুন পাঠ করে পানিতে দিয়ে পানি পান করুন আশা করি আপনার এই যে সমস্যা রয়েছে রক্ত শূন্যতা মাথা ঘোরানো অন্যান্য যে সমস্যার কথা জানালেন আশা করি আপনার সমস্যা দূর হবে ইশা আল্লাহ আজ্জা পাশাপাশি আপনি উঠতে বসতে চলতে ফিরতে অধিক পরিমাণে এই আমলটি করুন আমলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এবফা আপনি পাঠ করতে থাকুন আশা করি এই ওয়াজিফা পাঠ করার মাধ্যমে আপনার যে সমস্যা রয়েছে যে সমস্যা কথা আপনি জানালেন তা ইনশাআল্লাহ তারা সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তারা পাশাপাশি যে ওয়াজিফাটি বলা হলো লা ইলাহ ইলাহ ছিয়াত্তর বার সেভেন্টি সিক্স টাইম এটি আপনি একটি সাদা কাগজেও লিখে বা কাউকে দিয়ে লিখিয়ে এরপর জমজম শরীফের পানি দ্বারা ধুয়ে আপনি পান করুন ইনশাআল্লাহ তালা আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা আলমগীর ভাই আমাদেরকে যশোর থেকে কল করেছিলেন জানিয়েছেন মেয়ের পেটে পেটে ব্যথা এবং প্রায় জ্বর ওঠে আল্লাহতালা তার সমস্যা দূর করে দেখ একটি সাদা কাগজের মধ্যে কোরআনে পাকের তেসপাড়ায় সুরা সফাতের সাতচল্লিশ নম্বর আয়াত লা ফি হা গাউলুন ওয়ালাহুম আন হা ইউন জা এই আয়াতে মুবারকাটি আপনার তিনবার লিখে নিবে তিনবার লিখে নিয়ে এটিকে তাবিজের মতো ভাস করে পেটে বেঁধে নিতে বলুন আপনার মেয়েকে অথবা এ আয়তে মোবারাকা পাঠ করে পানিতে ফুক দিয়ে পানি পান করতে বলুন আশা করি এই আমল করার দ্বারা যে পেটে যে সমস্যা রয়েছে ব্যথা রয়েছে তা দূর হবে পাশাপাশি জ্বরের কারণে তাকে বলবেন বিসমিল্লাহিল লাহিল কাবির বিস্মিল্লাহ লাহিল কাবির বিস্মিল্লা লাহিল কাবির এই বজিফাটি যেন অধিক পরিমাণে পাঠ করতে থাকে আশা করি তার যেই সমস্যার কথা জানিয়েছেন জ্বর এবং পেটে ব্যথা তা দূর হবে ইনশাআল্লাহ আব্দুর রাজ্জাক ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছিলেন জানিয়েছেন যে ছেলের অর্থাৎ মেয়ের ঘরে নাতি নাতি পড়ালেখা মন বসে না ভুলে যায় আসলে অনেক সময় দেখা যায় যখন বাচ্চা পড়ালেখা ভুলে যায় মনে থাকে না তখন সে এই পড়ালেখার প্রতি অমনোযোগী হয়ে যায় তো এই কারণে বাচ্চাদেরকে বোঝানো উচিত তাদেরকে সব সময়। কেয়ার রাখা উচিত তাদেরকে সাহস হিম্মত দেওয়া উচিত যে পরো আমি আছি টেনশন নেই না আমাকে জানাবে টিচারকে জানাবে এভাবে তাদেরকে বোঝানো অভয় দেওয়া আশা করি তখন তাদের মাইন্ড পরিষ্কার হবে মাইন্ড খুলবে তারা যেটা পড়বে আশা করি মনে থাকবে ইনশাআল্লাত পাশাপাশি এই আমটি করতে বলুন আমুরটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমানুর রহিম সাত শত বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে একটি বোতলে পানি নিয়ে পানিতে ফুঁক দিন এরপর ওই পানি থেকে বাচ্চাকে অর্থাৎ নাতিকে তাদেরকে পান করাতে থাকুন আশা করি এই আমল করার দ্বারা তাদের যে সমস্যা রয়েছে ভুলে যাওয়ার তা দূর হবে তাদের স্মরণশক্তি স্মৃতিশক্তি মজবুত হবে ইনশা আল্লাহ আজল হাসিবুল থেকে আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছিলেন জানিয়েছেন যে টনসিল হয়েছে টনসিলের সমস্যার কথা জানিয়েছেন আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ টনসিলের জন্য এই আমলটি আপনি করুন ইয়া কাবিরু আল্লাহ তালার এই গুণবাচক নাম ইয়া কাবিরু বিরু পাঠ করবেন শুরুতে এবং শেষের দূরদে পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন পাশাপাশি দাবাত ইসলামের পক্ষ থেকে একটি তাবিজ পাওয়া যায় মাদানি পট্টি নামে বিশেষ তাবিজ এই তাবিজা তাড়াতাড়ি আপনি সংগ্রহ করুন আশা করি এই তাবিজা তাড়াতাড়ি বরকতে আপনার যে টনসিলের সমস্যা রয়েছে তা দূর হবে ইনশা আল্লাহ আজল সাল্লু আল্লাহ হাবিব সাল্লহ সাল আলী বা দর্শকবৃন্দ আপনাদের রুহানি চিকিৎসার জন্য যারা কল করেছিলেন তাদের উত্তর দেওয়া হয়েছে যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন সাদাত হুসেন ভাই চট্টগ্রাম থেকে যে তার আম্মু মাথা ঘুরে পড়ে যায় পাশাপাশি হাঁটতে পারে না বুক ধরপর করে অস্থিরতা আগে অস্থিরতা লাগে এই জন্য কল করেছিলেন তো ইস্তেখারা করা হয়েছে এমনি কেউ কিছু করেছে এরকম নয় বরঞ্চ তার শারীরিক শারীরিক সমস্যা শারীরিক অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো আপনি পরামর্শ থাকবে ডাক্তারের সাথে কথা বলুন ডাক্তারের পরামর্শ নিন পাশাপাশি এই আমলটি করতে বলুন আমলটি হচ্ছে তাকে বলবেন ইয়া সালামু ইয়া সালামু এই বজেফাটি একশো একবার পাঠ করবে শুরুতে এবং শেষে পাক পাঠ করে পানিতে ফুক দিয়ে ওই পানি পান করাবে পাশাপাশি চলতে ফিরতে উঠতে বসতে অধিক পরিমাণে তাকে ইয়া মেদু ইয়া মেদু ইয়া মিদু এই বজিফা পাঠ করতে বলুন আশা করি তার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জাউজল ইয়াসিন আরাফাত ভাই মানিকগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন যে চাকরি হচ্ছে না এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন ইচ্ছে খারাপ করাতেও বলেছেন ইস্তেখারা করা হয়েছে ইস্তেখারার মধ্যে এমন কোনো প্রতিবন্ধকতার ইশারা পাওয়া যাচ্ছে না বরঞ্চ আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে তো আপনি এই আমলটি করতে পারেন আমলটি হচ্ছে আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন দুই রাকাত নফল আপনার মাকরুর সময় ব্যতীত যে সময়গুলোতে নামাজ পড়া নিষিদ্ধ আপনি মাকরুর সময় ব্যতীত অন্য সময় আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন দুই রাখাত নফল নামাজ আদায় করে আপনি সালাম ফিরিয়ে এভাবে ইয়া লতুইফু ইয়া লতুইফু ইয়া লতুইফু একশত বিরাশিবার ওয়ান হান্ড্রেড এইটি টু টাইমস একশো বিরাশিবার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাঠ করে আল্লাহ তালা দরবারে আপনি হালাল রিজিকের জন্য চাকরির জন্য দোয়া করুন ইনশা আল্লাহ তালা আপনার চাকরির ব্যবস্থা হবে ইনশা আল্লাহ আজ্জা দর্শকবৃন্দ যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইশতেখারার উত্তর আমরা প্রদান করার চেষ্টা করেছি মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তালা ভালো জানে আর এই মাস আলাহ মনে রাখবেন যে ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহ তা আলা মুহাম্মদ সাল আল্লাহ তা আলি ওসাল্লাম দর্শকবৃন্দ আপনাদের কলের উত্তর আমরা প্রদান করার চেষ্টা করেছি কিছু মেসেজের দিকে যাব আপনাদের মেসেজ পরে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা অনেকে আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন অ্যালার্জির সমস্যা এর জন্য কি করতে পারি যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে অ্যালার্জির সমস্যা থেকে বাঁচার জন্য এই আমলটি করুন আমলটি হচ্ছে কোরআনুল মাজিদ ফোরকানুল হামিদের আঠারো পাড়ায় একটি সুরা রয়েছে মিনুন সুরাম মিনুন এই সুরার চোদ্দো নম্বর আয়াত আয়তে কারিমাটি আপনি পাঠ করুন শুরুতে এবং শেষে পাক পাঠ করে নিজের শরীরে ফুক দিন পাশাপাশি পানিতে ফুক দিয়ে ওই পানিও পান করে নিন ঈশ্বর আল্লাহ তালা আপনার যে সমস্যা রয়েছে তা দূর হবে ঈশ্বর আল্লাহ তালা আমাদেরকে নোয়াখালী থেকে মেসেজ করেছেন লিখেছেন যে আমার ভাবির শরীর ভালো থাকে না মাঝে মাঝে শরীর খারাপ থাকে কেউ কিছু করেছে কি না ইশ্তেখারার জন্য বলেছেন প্রিয় ভাই ইস্তেখার জন্য আমাদের মাদানি চ্যানেলের যেই অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে রুহানির চিকিৎসা দাবাত ইসলাম বাংলাদেশ সেই পেজে আপনি মেসেজ করে রাখুন ইনবক্সে ইনশাআল্লাহ তালা উত্তর পেয়ে যাবেন এমনি শরীর খারাপ থাকে শরীর ভালো থাকে না স্বাস্থ্য ঠিক থাকে না এই জন্য এই আমলটি করতে বলুন আমলটি হচ্ছে তাকে বলবেন ইয়া মো মিনু ইয়ামিনু একশো পনেরো বার পাঠ করবে শুরুতে এবং শেষের দুরুদে পাক পাঠ করে পানিতে ফুক দিয়ে ওই পানি পান করবে পাশাপাশি নিজের শরীরে ফুক দিবেন ইনশা আল্লাহ তালা এই আমল করার দ্বারা আশা করি তাদের আপনার ভাবি সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজল আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন ভৈরব থেকে বিনতে আব্দুল হক মাঝে মাঝে প্রচুর মাথা ব্যথা করে মাথা গরম থাকে এবং শরীর দুর্বল হয়ে যায় জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আসানি দান করুক আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ এই আমলটি করুন আপনি ডান হাত মাথার উপরে রেখে নির্দিষ্ট একটি সময় করে প্রতিদিন এই আমলটি করুন আমলটি হচ্ছে লাইলি এই দোয়াটি আপনি পাঠ করবেন সাতবার পাঠ করবেন হয়তো দোয়াটি হয়তো মুখস্থ না হতে পারে তো শেখ তারিখে আমির আলহ দামাদ বারকে আলিয়া লিখিত অসুস্থ আবিদ যা মাকতাবুতুল মদিনা পাওয়া যায় দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান লাইব্রেরি মাকতাবুতুল মদিনা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন অথবা আপনি দাওয়াত ইসলামের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ডব্লু ডব্লু ডট দাওয়াত ইসলামী ডট নেট এর মধ্যে গিয়ে বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি বাংলা ভাষায় অসুস্থ আবিদ এই রিসালাটি ডাউনলোড করতে পারবেন এই রিসালার মধ্যে ওজেফাটি দেওয়া আছে দোয়াটি দেওয়া আছে আপনি পরে নিয়ে আমল করতে পারবেন ইশা আল্লাহ আজ্জাউজাল আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন কিশোরগঞ্জ থেকে যে আমার আব্বুর শরীরের প্রচণ্ড ব্যথার কারণে মেরুদণ্ড বেঁকে গেছে সোজা হয়ে হাঁটতে পারে না এই জন্য ইশ্তেখারার জন্য বলেছেন ইশ্তাহারা করার জন্য প্রিয় ভাই আপনাকে অনুরোধ করব দাওয়াত ইসলামী যেই অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে দর্শক কিন্তু আজকে তো একা ইশ্তেখারা করা সম্ভব নয় সরাসরি তো আপনারা আমাদেরকে কল করতে পারেন কল করে আপনার সমস্যা রেকর্ড করিয়ে দিতে পারেন ইশ্তাহার জন্য অথবা আপনি দাওয়াত ইসলামী যে আপনার অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে রোহানির চিকিৎসা দাবাত ইসলামী বাংলাদেশ এই পেজে আপনি মেসেজ করে রাখুন আশা করি আপনি উত্তর পেয়ে যাবেন ইনশা আল্লাহ জওয়াজল আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন সালাম নেবেন ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ আমার মায়ের প্রেশার বেশি এর জন্য রোহানির চিকিৎসা চেয়েছেন আল্লাহ তালা সমস্যা দূর করে দেখ যাদেরই প্রেশারের সমস্যা রয়েছে সেক্ষেত্রে কথা তো আমির আলিসো দামাত বারাক আলিয়া বলেন যাদের প্রেশারের সমস্যা তারা যেন অজু করে নেয় অজু করে নেবে পাশাপাশি নিজের ঘাড়ে কিছুটা পানি বুলিয়ে নিবে আশা করি এই আমলটা করার দ্বারা প্রেশার অনেকটাই কন্ট্রোলে চলে আসে এছাড়া এই আমলটি করুন আমলটি হচ্ছে সালাম সালাম একশো বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দূরদে পাক পাঠ করে পানিতে ফুক দিয়ে পানি পান করুন এছাড়া সেক্ষেত্রে কথা আমির আলিস দামাদ বারাক তুমুল আলিয়া একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন আ যে ঘর ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনি ইচ্ছা করলে আপনার এই প্রেশারকে কন্ট্রোল করতে পারেন এই আপনার আমলটি হচ্ছে আপনি প্রয়োজন অনুসারে করলা কেটে বিচি সহ শুকিয়ে নিন এরপর তা পিষে পাউডার বানিয়ে নিন সকাল সন্ধ্যা আধা চামচ করে খাওয়ার দ্বারা আপনার যে প্রেশারের সমস্যা রয়েছে প্রেশার দূর হবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল দশ এরপর আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন পিঠে অনেক ব্যথা এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহলা আপনার সমস্যা দূর করে দেখ আল্লাহ তালা পেরেশানি দূর করে দেখ যাদেরই ব্যথা শরীরে কোথাও ব্যথা রয়েছে এই আমলটি করুন আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে অধিক পরিমাণে ইয়া গানি ইউ ইয়া গানি ইউ ইয়া গানি ইউ এই বজিফা পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করে নিন আশা করি আমল করার দ্বারা আপনাদের যে সমস্যা রয়েছে ব্যথা সমস্যা তা দূর হবে ইনশা আল্লাহ তালা এরপর আমাদেরকে মেসেজ করেছেন যে মেয়ে আমাদেরকে ইসলাম বোর্ড মেসেজ করেছেন যে তার মেয়ে বয়স ছয় কিন্তু এখনও কথা বলতে পারে না আল্লাহ তালা সমস্যা দূর করে দেখ অনেক সময় দেখা যায় বাচ্চাদের একটু বিকাশ শারীরিক মানসিক একটু দেরিতে হয়ে যায় অনেক সময় আল্লাহ তালা আসানি দান করুক আল্লাহ তালা এই সমস্যা থেকে সবাইকে উদ্ধার করে নিক বাঁচিয়ে নিক আপনি আল্লাহ তালা দরবার দোয়া করতে থাকুন কেননা দোয়া মুমিনের হাতে আর আমাদের উচিত আমরা যেন সর্বদা আল্লা তালার দরবারে রুজু হয়ে আল্লাহ তালার কাছে প্রত্যাবর্তন করে আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকি আল্লাহ এই সমস্যা দূর করে দাও তুমি আছো আমাদের সমস্যা শ্রবণ করার আমাদের সমস্যার সমাধান করার দোয়া করতে থাকুন পাশাপাশি এই আমল করুন আমলটি হচ্ছে ইয়া হাই ইয়া হাই এই বজেফাটি এক হাজারবার পাঠ করুন শুরুতে এবং শেষে পাক পাঠ করে তার উপরে ফুক দিন পানিতে ফুক দিয়ে পানিও তাকে পান করুন করান ইনশাআল্লাহ তালা আশা করি যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজ্জাবজল সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাল আলাহ মুহাম্মদ সাল্লাহ আলী আসসালাম দর্শক বিন্দু আবারও কিছু ফোন কলসে দেখে যাবো আপনাদের ফোন কল শ্রবণ করবো এর উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা জি কল চালিয়ে দিন আমার নাম সাফাই আপনি কিছু হস্তাই কে বলতেছি কিন্তু না আচ্ছা 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 আপনি সাফাদ ভাই আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য আপনার বাবার ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আমার নাম শুভ

আমার স্ত্রীর হাত পা ব্যথা করে আর মুখের মিজা গাছ প্রায় আট মাস দুই ওষুধ খাওয়া হয়েছে কমে আবার বাড়ে আমি আমার স্ত্রীর জন্য ইস্তেহারা করতে চাই আমার স্ত্রীর নাম হইল শরীফা আক্তার এর আমার নাম নুরেন নাহার জি প্রিয় ভাই আপনি আপনার ওয়াইফের ইস্তেখারার জন্য বলেছেন ইনশাআল্লাহ তাহলে ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল

আর সমস্যা হয়েছে আমার ওই হেপাটাইটিস বি ভাইরাস ঢুকে লিভারে সমস্যা হয়েছে আর ডায়াবেটিস সমস্যা আছে আমি এর জন্য রোহানি চিকিৎসা চাইছি আচ্ছা আচ্ছা রোহানি চিকিৎসা চাইছেন অনেক সমস্যার কথা বললেন আলাদা করে দেখ দোয়া করি পাশাপাশি রোহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আমার নাতি জুবেল ওমর পরীক্ষার ভালো ফলাফলের জন্য রুমানি চিকিৎসা চাচ্ছি ইনশাআল্লাহ সাথে থাকুন পরবর্তী কল আমার নাম হচ্ছে মহিদ্দিন আহমেদ লালটু নয়েল থেকে আমাদের কোন আয় রোজগার উন্নতি হচ্ছে না আর খুব ক্ষতিগ্রস্ত শরীরের পদে মানসিক পদে কেউ কিছু করেছে কিনা এসেকেরা করতে চায় আমার আমার নাম হচ্ছে রিজিয়া বেগম আচ্ছা আচ্ছা ইস্তেখারার জন্য বলেছেন প্রিয় ভাই সাথে থাকুন ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব পরবর্তী কল আমার নাম আসিফ কিশোরগঞ্জ থেকে আমার ভাই নাম আছে অমনোযোগী এর জন্য রুহানি চিকিৎসা চাই আপনার ভাই নামাজ অমনোযোগীর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন পরবর্তী কল আমার নাম মোহাম্মদ রুবেল রহমান আমি কিশোরগঞ্জ বেরুপ থেকে বলছিলাম আমার মেয়ের বয়স বর্তমানে পাঁচ বছর এক মাস ও যখন আড়াই বছর বয়স তখন ওর ক্যান্সার ধরা পড়ে হাসপাতালে চিকিৎসা করে মোটামুটি মেন্টেন্স নিয়ে আসছিলাম দু দেড় মাস পরে দুইটা কেমো দেওয়ার পরে আপনার ব্রেন স্টুপ করে ফেলছে এখন আপনার সে কোমার মধ্যে আছে এরপর থেকে তার জ্ঞান নাই শুনি রুগ আল্লাহ তালা আসানি দান করুক ছোট মেয়ে আল্লাহ তালা তার সুস্থতা দান করুক তাকে রুহানির চিকিৎসা তালা প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন ইশালা তালা রুহানির চিকিৎসা শ্রবণ করি ইশতে জবাব প্রদান করার চেষ্টা করব সাফাত ভাই আমাদেরকে কিশোরগঞ্জ থেকে কল করেছিলেন যে তার বাবা আরফ শরীফ যেতে চায় কিন্তু হচ্ছে না তো ওই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন দোয়াও করি যদি আপনার আব্বুর আরফ শরীফে যাওয়া যদি ভালো হয় কল্যাণকর হয় ব্যবস্থা করে দেখ আপনার বাবাকে এই আমলটি করতে বলুন আমারটি হচ্ছে আসরের নামাজ আদায় করে আসরের নামাজ যেখানে আদায় করলো সেখানে কিবলামুখী হয়ে দুজানু হয়ে বসে এই বাজিফা পাঠ করতে বলুন ইয়া লাহু ইয়া রহমানু ইয়ারাহেমু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া হেমু ইয়া লু ইয়ার রহমানু ইয়ার আহেমু এই বজিফা কন্টিনিউ পাঠ করতে থাকুন কন্টিনিউ পাঠ করতে থাকবে পাঠ করতে থাকবে যখনই মাগরীবের সময় হবে মাগরীবের আজান হবে এমন সময় আল্লাহ তালা দরবার হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করুন নিজের এই মনোবাসনার জন্য ইনশাআল্লাহ তালা আশা করি যদি বিদে যাওয়া কল্যাণ করা হয় ইনশাআল্লাহ তালা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তালা শুভ ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছিলেন জানিয়েছেন যে তার ভাইয়ের খিচুনির রোগ রয়েছে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন তো এই আমুলটি আপনার বাসার লোককে করতে বলবেন আমলটি হচ্ছে ইয়া ইয়া রহমানু ইয়া ইয়া রহমানু বার এক নিঃশ্বাসে পাঠ করে আপনার ভাইয়ের উপরে বলবেন যখন তার এই খিচুনির সমস্যা হয় তখন যেন তার উপরে ফুক দেয় এবং তার কানে ফুক দেয় আশা করি এই আমল করার দ্বারা তার যে সমস্যা রয়েছে খিচুনির তা দূর হবে ইশা আল্লাহজল রনি ভাই আমাদেরকে পঞ্চগড় থেকে কল করেছিলেন যে বাম চোখ দিয়ে পানি পরে আর চোখ চুলকায় আল্লাহ তালা সমস্যার সমাধান করে দেখ আপনি এই আমলটি করুন আমলটি হচ্ছে ইয়া মকেই ইয়া মকেই আল্লাহ আল্লা গুণবাচক নাম দশবার পাঠ করুন শুরুতে এবং শেষে দুর্দে পাক পাঠ করে আপনি নিজের চোখে ফুক দেওয়ার ব্যবস্থা করুন আশা করি আমল করা বরকতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে শাহ আল্লাহ আজল আমাদেরকে কল করেছিলেন নাসির ভাই মুন্সীগঞ্জ থেকে যে পরীক্ষা ভালো ফলাফলের জন্য তো পরীক্ষা ভালো ফলাফলের জন্য এই আমলটি করুন অর্থাৎ আপনি যার জন্য বলেছেন তাকে বলে দিন তার জন্য এই আমলটি করে ওয়াক্ত নামাজ আদায় করবে এবং প্রত্যেক নামাজের পরে ষোলোবার সিক্সটিন টাইম সুরা ইখলাস পাঠ করবে সুরা ইখলাস পাঠ করবে ষোলোবার এরপর আল্লাহ তালা দরবারে দোয়া করবে আশা করি তাদের পরীক্ষা ভালো ফলাফল হবে ইনশা আল্লাহ তাল সাল্লু আল হাবিব সাল্লাহ মোহাম্মদ মহাম্মল্লাহ আলুসাল্লাম আসিফ ভাই আমাদেরকে কল করেছিলেন কিশোরগঞ্জ থেকে যে তার ভাই নামাজে অমনোযোগী এই জন্য রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন তো আপনি আপনার ভাইকে এই আমলটি করতে বলেন আমলটি হচ্ছে একটি সাদা কাগজে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই বজিফাটি একশো একবার লিখে নিবে এরপর এটিকে তাবিজের মতো ভাস করে নিজের বাহুতে হাতে পরিধান করতে বলুন আশা করি এই আমল করার দ্বারা তার যে এই নামাজে অমনোযোগিতা রয়েছে তা দূর হবে নামাজে ইবাদতে মন বসবে আল্লাহ আল্লাহল রুবেল ভাই আমাদেরকে কিশোরগঞ্জ থেকে কল করেছিলেন মেয়ের ক্যান্সার হয়েছিল আর কেমন দেওয়ার কারণে ব্রেন স্ট্রোক করেছে বর্তমানে কোমায় আছে আল্লাহ তালা তাকে সুস্থতা দান করুক প্রিয় ভাই এই আমলটি করুন আপনার ঘরের পরিবারের যারা সদস্য রয়েছেন সবাই মিলে এক লক্ষ পঁচিশ হাজার বার সোয়া লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার বার আপনারা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই খতম আপনারা নিয়ে নিন সবাই মিলে পাঠ করুন এরপরে পাঠ করার পরে আপনার একটি পানির বোতলে ফুঁক দিয়ে ওই পানি বাচ্চাকে পান করান অথবা আপনারা তার উপরে ফোঁক দিন নিঃশ্বাস আল্লাহ তালা আশা করি এই আমল করা বরকতে তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে পাশাপাশি আল্লাহ তালা দরবারে দোয়া করতে থাকুন দোয়া করুন দোয়া মুমিনের হাতে আর দোয়া দ্বারা বালা মুসিবত দূর হয় পাশাপাশি দর্শকবৃন্দ আরও একটি পরামর্শ দেব আল্লাহর রাস্তায় খরচ করুন সদকা করুন সদকা দান করুন কেননা সদকার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায় তো সদকা দিয়ে আল্লাহ তালার দরবারে দোয়া করুন যেন মেয়ে লাভ হয় ঈশা আল্লাহ তালা আশা করি আল্লাহ তালার দয়াতে আল্লাহতালার মেহরবানিতে সমস্যা দূর হবে লাভ হবে ইশা আল্লাহ আজল দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তাহার জন্য বলেছিলেন বিবারির থেকে মোশারফ হোসেন ভাই যে হাত পা ব্যথা করে আর মুখের মধ্যে ঘা স্ত্রীর সমস্যা স্ত্রীর ইশ্তেখার জন্য বলেছেন ইশ্তেখারা করা হয়েছে ইশ্তেখারার মধ্যে আপনার শারীরিক সমস্যা অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে এমনি অন্য কোনো সমস্যা নয় বরং শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন চলতে ফিরতে উঠতে বসতে অধিক পরিমাণে ইয়া গানে ইউ ইয়া গানে ইউ ইয়া গানে ইউ এই বাজেফা পাঠ করবে ইনশাআল্লাহ আশা করি এই বজিফা পাঠ করার দ্বারা এই বজীফা পাঠ করার মাধ্যমে যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা মহিউদ্দিন আহমেদ ভাই আমাদেরকে নরেল থেকে কল করেছিলেন যে আয় রোজগারের উন্নতি হচ্ছে না আর শারীরিক ও মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ইশতেহারের জন্য বলেছেন আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দিক আল্লাহ তালা আপনার পেরেশানি দূর করে দিক সাময়িক পেরেশানির দিকে ইশারা পাওয়া যাচ্ছে সাময়িক আপনার জন্য পরীক্ষা পেরেশানির ইঙ্গিত পাওয়া যাচ্ছে আল্লাহতালার দরবারে দোয়া করতে থাকুন আশা করি আল্লাহ তালা দয়াতে ঠিক হয়ে যাবে সব কিছু আপনি এই আমলটি করুন আমলটি হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন প্রত্যেক নামাজের পরে আপনি এই আমলটি করুন আমলটি হচ্ছে ইয়া জাল জালালি বল ইক্রম ইয়া জাল জালালি বল ইকরম এই বাজেফা পাঠ করবেন এই বাজেফাটি আপনি পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে একশতবার একশতবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুর্দে পাক পাঠ করে নেবেন এই আমলটি করার দ্বারা আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তালা আপনার যে শারীরিক সমস্যা রয়েছে মানসিক সমস্যা রয়েছে পাশাপাশি আর্থিক যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তালা সাল্লা আল্লাহ হাবিব সাল্লাহ তাল মুহদ সাল আল্লাহিসাল্লাম দর্শক বৃন্দ কিছু মেসেজের দিকে আবারও যাব আপনাদের মেসেজ পড়ব এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আমাদেরকে মেসেজ করেছেন দেখেছেন চাকরি ভালো চাকরি পাচ্ছি না এজন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন তো আপনি এই আমলটি করুন আমলটি হচ্ছে আপনি দুই রাখাত নাফল নামাজ আদায় করবেন মাকটুর সময় ব্যতীত এরপর নামাজ আদায় করে ইয়া লতিফু সালাম ফিরিয়ে ইয়া লতিফু ইয়া লতিফু এই বজিফাটি পাঠ করবেন একশো বার শুরুতে এবং শেষের পাক পাঠ করে নিজের শরীরে ফুক দিন পাশাপাশি আল্লাহ তালা দরবারে দোয়া করুন আল্লাহ তালা দরবারে দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তালা আমাদেরকে মেসেজ করেছেন লিফাত ভাই তিনি লিখেছেন যে চোখ দিয়ে পানি পরে এই জন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ সমস্যা দূর করে দেখ আপনি এই আমলটি করুন ইয়া শাকুরু য়া শাকুরু একচল্লিশ বার পাঠ করবেন শুরুতে এবং শেষে সে পাক পাঠ করে আপনি পানিতে ফুক দিয়ে ওই পানির চোখে ব্যবহার করুন ড্রপের মতো ব্যবহার করুন আশা করি এই আমল করার দ্বারা আপনার যে চোখের সমস্যা রয়েছে দূর হবে তবে দর্শক খেয়াল রাখবেন যে যখন এই আমলটি করবেন এই আমলটি করার সময় যখন চোখে পানি দিবেন পানি যেন নিচে না পড়ে যায় কেননা এটা আদবের বিষয় রয়েছে তাই সতর্কতা অবলম্বন করবেন ইনশাল্লাহল আমাদেরকে এক ইসলাম বোর্ড মেসেজ করেছেন লিখেছেন আমার নানুর হঠাৎ হাতে ব্যথা করে এই জন্য কী আমল করব এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ সমস্যা দূর করে দেখ এই আমলটি আপনার নানুকে করতে বলুন ইয়া মুগ নি আল্লাহ তালার গুণবাচক নাম ইয়া মুগ নি এই বজিফাটি পাঠ করবে একবার পাঠ করবে শুরুতে এবং শেষে দূরদেব পাক পাঠ করে আর নিজের হাতে ফুক দিয়ে যে হাতে বা যে স্থানে ব্যথা রয়েছে সেই স্থানে মালিশ করে নেবে আশা করি এই আমল করার দ্বারা তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআ আল্লাহ তালা এরপর আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন আমার নানু সে রাতে ঘুমাতে পারে না মনের মধ্যে বাজে চিন্তা পরিকল্পনা আসে দুশ্চিন্তা দূর হয় না এই জন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা সমস্যা দূর করে দিকে এখানে দুইটি বিষয় এসেছে একটি হচ্ছে ঘুমাতে পারে না ঘুম হয় না দ্বিতীয়ত টেনশন আসলে যখন মানুষ টেনশন করে তখন তার ঘুম পরিপূর্ণ হয় না ঘুম হয় না তো এই জন্য পরামর্শ থাকবে এটাই টেনশন দূর করুন ঘুম চলে আসবে টেনশন যখন আমরা দূর করব টেনশন করব না তখন আমাদের মাইন্ড একটু রিল্যাক্স ফ্রেশ থাকবে তখন আমরা কী করব যখন মাইন্ড ফ্রেশ হবে তখন আমাদের ঘুমটাও পরিপূর্ণ এবং ভালো মতো হবে ইনশাল্লাহ আজল পাশাপাশি এই আমলটিও করতে বলুন আমলটি হচ্ছে টেনশন দূর করার জন্য ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু এই বজিফা পাঠ করবে তেত্রিশ বা থার্টি থ্রি টাইমস পাঠ করবে শুরুতে এবং শেষে পাক পাঠ করে পাঠ করে নিজের উপর ফুক দিবে ইনশাআল্লাহ তালা আশা করি করার দ্বারা যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আমাদের আমাদেরকে লিখেছেন যে আমার ভাই আমার সাথে আগের মতো কথা বলে না তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন বা আপনার কোনো ভুল আছে দেখুন আপনি চিন্তা করুন বা আপনি এমন কোনো কাজ বা কথা বলেছেন যা আপনার ভাইয়ের মন ভেঙে দিয়েছে বা তার কষ্ট লেগেছে তো এই জন্য বলবো যে আপনি ভাইয়ের সাথে কথা বলুন তার কাছে ক্ষমা চান যদি আপনার ভুল থাকে ওই ভুলের কথা স্মরণ করিয়ে তার কাছে ক্ষমা চান যদি ভুল আপনার স্মরণ না থাকে আপনার ভাইকে জিজ্ঞাসা করুন ক্ষমা চান যদি আমরা ক্ষমা চাই ক্ষমা চাওয়ার দ্বারা ছোটো হব না বরঞ্চ আমরা বড়ো হবো তো আপনি নিজে ক্ষমা চান ক্ষমা চেত আপনার ভাইয়ের হাতে ধরুন কথা বলুন আশা করি তার মন নরম হবে পাশাপাশি এই আমলটি করুন আমলটি হচ্ছে একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ থার্টি নাইন টাইমস আপনি উনচল্লিশ বার আপনি লিখে নিন লিখে নিয়ে এটিকে তাবিজের মতো ভাঁজ করে এরপর নিজের সাথে রেখে দিন আশা করি এই আমল করার দ্বারা যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে শাহ আল্লাহ আপনার ভাই আপনার সাথে কথা বলবেন শাহ আল্লাহআ সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহআলা মুহাম্মদ সাল আল্লাহ ওসাল্লাম আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে আমি গ কয়েক বছর যাবত বেকার অবস্থায় আছি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন হতাশ হতাশাগ্রস্ত অবস্থায় আছেন আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ প্রিয় ভাই আপনি এই আমলটি করুন আশা করি আমল করার দ্বারা আপনার হালাল রিজিকের ব্যবস্থা হবে আপনি পাঁচ পাঁচাত্তর নামাজ আদায় করুন প্রত্যেক নামাজের পরে ইয়াদ আল জালাল ইবাল ইকরম এই বজেফাটি একশতবার পাঠ করুন শুরুতে এবং শেষে দূরদে পাঠ করে নিন আশা করি আপনার এই আমল করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশা আল্লাহ তালা এরপর আমাদেরকে মেসেজ করেছেন আমাদেরকে বেশ কয়েকজনই মেসেজ করেছেন যে বাচ্চা কথা বলতে পারে না বয়স হয়ে গিয়েছে তো আল্লাহ তালা সমস্যা দূর করে দেখ আল্লাহ তালা পেরেশানি দূর করে দেখ যেটা একটু আগেও বলেছিলাম অনেক সময় দেখা যায় যে বাচ্চার গ্রোথ আপ একটু দেরিতে হয় তো আল্লাহতালা দরবারে দোয়া করতে থাকুন ধৈর্য ধারণ করুন সে আল্লাহ ঠিক হয়ে যাবে অনেক বাচ্চা দেখা যায় একটু বড় হওয়ার পরে তারপর তার মুখ দিয়ে কথা ফোটে হাঁটাচলা করতে পারে আল্লাহতালা দয়া করুক আর এই আমলটি করুন এক হাজারবার ইয়া ইয়া হাইয়ু এক বার পাঠ করুন শুরুতে এবং শেষে দূরতে পাক পাঠ করে তার উপরে ফুক দিন ইনশা আল্লাহ তালা তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজল সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাই মোহাম্মদ সাল্লাম দর্শকবৃন্দ দাবাত ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় বাংলাদেশের বিভিন্ন স্থানে যেমন যারা ঢাকা বা এর আশেপাশে রয়েছেন ঢাকা সাইদাবাদ মোর ফয়জানে মদ্দিন জামে মসজিদে যারা চট্টগ্রামে রয়েছেন চট্টগ্রাম সিটিতে লালদিঘি জামে মসজিদে যারা রাঙ্গুনিয়া রয়েছে রাঙ্গুনিয়াতে মোহাম্মদপুর ফয়জানে মদিনা জামে মসজিদে এছাড়া যারা সিলেটে রয়েছেন বা এরা আশেপাশে রয়েছেন সিলেট হবিগঞ্জ কোর্ট মসজিদে এবং যারা উত্তরবঙ্গে রয়েছেন উত্তরবঙ্গে নীলফামারি পুরাতন বাবুপাড়া আপনার ফয়জানে শাহজাল রহমাতাল্লাহ তাল জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক শূন্যভারে এই জিতেমা অনুষ্ঠিত হয়ে থাকে ইজ্জিতার পর পর যাতে আত্মারিয়া প্রদান করা হয় তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন আপনি নিজে অংশগ্রহণ করুন নিজের বন্ধুবান্ধব স্বজনকে নিয়েও ইজ্জিতে অংশগ্রহণ করুন ইলমে দিন অর্জন হবে অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো ইনশা আল্লাহ তালা আর যারা এমন এরিয়াতে রয়েছেন যেখানে শুধু মাদানি চ্যানেল রয়েছে কোনো মোবালিক নেই বা কোনো ইসলামী ভাই নেই সাপ্তাহিক ইজ্জিত হয় না সেখানে আপনারা মাদানি চ্যানেলের মাধ্যমেই আমাদের সাথে ইজ্জিতেমাতে অ্যাটেন্ড হতে পারবেন ইনশাআল্লাহ তালা ইশার নামাজে পরে। মাদানি চ্যানেলের মাধ্যমে সরাসরি সাপ্তাহিক সনাত বড় ইজতিমা সম্প্রচারিত হবে ইনশাল্লাহ আজ্জাওয়াজল দর্শকবৃন্দ যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তালা ভালো জানে আর এই মাস আলাও মনে রাখবেন ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক দর্শকবৃন্দ আপনাদের অনেক কল এবং মেসেজ নেওয়ার চেষ্টা করেছি আমরা উত্তর প্রদান করার চেষ্টা করেছি ইনশাল্লাহ তালা আগামী অনুষ্ঠানে আবার আপনাদের কল এবং মেসেজ নিয়ে উপস্থিত হব আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আর দর্শকবিন্দু তো ইজিতে মতে অংশগ্রহণ করি আমরা ইলমে দিন অর্জন করি ইনশাআল্লাহ আল্লাহ আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তালা দরবারে দোয়া করে নিই আলামিন ওয়া রবিল ওয়া সলাতাম আল্লাহ সঈদুল মুরসালিন ইয়ব মুফাউজ সালি ওসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের আমাদের মাতা পিতা এবং সকল মতের গুনাহকে ক্ষমা করে দিন ইয়া লউজাল আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ সহজাল আমাদেরকে গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ইয়া আল্লাহ সহজাল মালিক মৌলা মুসলমানের ঋণগ্রস্ততা বেকারত্বতা সন্তানহীনতা হয়তো মামলা মোকদ্দমা যা যে পেশানি রয়েছে দূর করে দিন ইয়া আল্লাহ সউজাল যে সকল ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে কল করেন মেসেজ করেন প্রত্যেকের মনে নেক ও জাহজ দোয়াকে কবুল করে নিন ইয়া আল্লাহ সহজাল যারাই অসুস্থ রয়েছে অসুস্থ দূর করে ইয়া আল্লাহ সৌজাল সুস্থতা দান করে দিন যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন ইয়া মালিক মালিকমালা যারাই বিভিন্ন পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন ইয়া লউজাল যাদের সন্তান নিয়ে পরেশানিতে রয়েছে সন্তানের পেরেশানিকে দূর করে দিন যারা আর্থিক পরেশানিতে রয়েছে তাদের আর্থিক পরেশানিকে দূর করে দিন যাদের ব্যবসার মধ্যে আয় উন্নতি নিয়ে আয় রোজগার নিয়ে ইয়া লজাল আয় রোজগারের মধ্যে বরকত দান করে দিন ইয়া লজাল আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করে নিন সেই ক্ষেত্রে কথা আমির আলহ সুন সকল সুনি ওলামাই কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন সলাত ওয়াসালাম আলী ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা বা সোহাবি ইয়া নূর আল্লাহ যখন আমাদের মৃত্যু সমাজ বেহে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহ ইহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম অসহায় Oh, hey.